हेलो व्यूअर्स नमस्कार स्वागत जानाच्छी आपनादेर के हिंदू लाइफ्स मैटर यूट्यूब चैनले आशा करी आपनारा पृथ्वी जे जे प्रांत आछेन भालो आछेन सुस्थ आछेन। हिंदू देर निये हिंदू देर जोन्नो हिंदू लाइफ्स मैटर नियमित वीडियो पेते चैनल टी सब्सक्राइब करुन एवं पाशेर बेल आइकनटी प्रेस करुन। লাভ জিহাদ বাংলাদেশ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে, এটা একটা মহামারীর আকার ধারণ করেছে। আজকে আমি আপনাদের সামনে যেই ঘটনাটি তুলে ধরছি সেটি হলো সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় নূরনগর গ্রামের 16 বছরের এক হিন্দু ছাত্রীকে ধর্মান্তরিত করে বিয়ে করেছেন স্কুলের 55 বছর বয়সী প্রধান শিক্ষক। ভেবে দেখেন, পিতৃশূল্য 55 বছর বয়সী প্রধান শিক্ষক একটি 16 বছরের হিন্দু ছাত্রীকে ফুসলিয়ে ধর্মান্তর করে তার মা বাবার কাছ থেকে নিয়ে তাকে বিয়ে করেছে। তো ঘটনার বিস্তারিত জানা যাক। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নূরনগর গ্রামের সন্ন্যাসী অধিকারীর একমাত্র মেয়ে সুরশী কন্যা দশম শ্রেণীর ছাত্রী তনুশ্রী অধিকারীকে একই গ্রামের আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের 55 বছর বয়স্ক শিক্ষক, যিনি স্কুলটির প্রধান শিক্ষকও, নাম শামীম আহমদ, ভুলিয়ে ধর্মান্তরিত করে তাকে বিয়ে করেছে। বর্তমানে তনুশ্রীর বয়স 16 পেরিয়ে 17 হয়েছে এবং তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার পর তার নাম রাখা হয়েছে নাফিসা খাতুন। এবং জন্ম নিবন্ধন অনুযায়ী তার জন্ম তারিখ 1 ডিসেম্বর 2004 সাল। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই বার্থ সার্টিফিকেটে তারা 2004 সালকে কেটে দুই বানিয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এটা প্রকাশ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 4-2 বানানো হয়েছে, অর্থাৎ মেয়েকে 19 বছর বয়সী বানানো হয়েছে। এবং সেইটা দিয়ে আবার আপনারা এই যে এই নোটারির কাগজপত্রগুলো দেখতে পাচ্ছেন যে তারা এই নোটারিও করেছে। সুতরাং এইখানে এই প্রশাসনের ভূমিকাটা কী এটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে। কারণ শুধুমাত্র এই যে অল্প বয়স্ক একটা নাবালিকা মেয়েকে এই ধর্মান্তর করে বিয়ে করা, এইটা যেমন একটা অপরাধ, তাই না, শিশু বিবাহ বাল্য বিবাহ আইনে, একইভাবে আপনার সরকারি ডকুমেন্ট পরিবর্তন করা, আনঅথরাইজড অল্টারেশন বা ফরজারি, যাই হোক, এটাও তো একটা আইনত অপরাধ। কিন্তু এই শিক্ষক বারবারই এই পার পেয়ে যাচ্ছে। এর আগে এই শিক্ষক আরও 7টি বিয়ে করেছে এবং তার 3টি কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ের বয়স 21 বছর। তো এই হিন্দু মেয়েটি এখনও নাবালিকা বিধায় তাকে ফিরিয়ে আনার জন্য তাদের পরিবার নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই নারীবিলোভী শিক্ষক শামীম আহমেদ বিদ্যালয়ের তার কন্যা সমতুল্য বয়সন্ধিকাল চলমান ছাত্রীদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তাদের সরলতাকে পুঁজি করে অথবা নানা রকম প্রলোভন দেখিয়ে, আপনারা বুঝতেই পারছেন যে একটা কোমলমতি এই অল্প বয়সের মেয়ে শিক্ষক, প্রধান শিক্ষক তো অনেক ওপরে, যে কোনো শিক্ষককেই তারা মানে খুব আপন
ভাবে অনেক একটা বিশ্বাসের জায়গা, তাদের কথা শুনে তাদের পরামর্শ মেনে চলে, এই জিনিসগুলি এই এই জিনিসগুলির পুঁজি করে সে বারবারই একের পর এক অনৈতিক কাজ করে যাচ্ছে এই প্রধান শিক্ষক শামীম আহমেদ। স্কুলের একজন প্রধান শিক্ষক হয়ে গত কয়েক বছর আগে, বা মানে আমি বলবো যে কয়েক বছরে, বহুবার তিনি স্কুলের ছাত্রীদের সাথে নানা অনৈতিক কাজে সম্পৃক্ত হয়েছিল, তারপরে ধরা পড়েছে এবং মুচলাইকা দিয়ে এগুলির মীমাংসা হয়েছে, কিন্তু কখনোই তাকে আইনের মুখোমুখি হতে হয়নি। যেটা একটা মাধ্যমিক স্কুল, এইট পর্যন্ত, তাই না? এইটের সর্বোচ্চ এইটে যারা পড়ে সেই ছাত্রছাত্রীরা তাদের বয়স আর কত? এছাড়াও এই শিক্ষকের নামে আরও অনেক দুর্নাম আছে, যে কয়েক বছর আগে তিনি এক মহিলার রোমে যেয়ে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন এবং স্থানীয় লোকজন তাকে বেশ উদ্যম মাধ্যম দেন, এবং সেইখানে এই ঘটনাটা ঘটেছিল নূরনগর নবীন সংঘ ক্লাব মাঠে, তাকে প্রহার করা হয়েছিল এবং পরবর্তীতে তিনি এই মুচলিকা দিয়ে ছাড়া পান, মানে এই বারবারই তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো কি কারণে তাকে বারবার ছেড়ে দেওয়া হচ্ছে? কারণ জানা গেছে যে তার ভাই ওই এলাকার একজন ইউনিয়ন চেয়ারম্যান, তাদের বিরুদ্ধে ভয়ে কেউ কথা বলতে পারে না, চেয়ারম্যান নিজেই তার ভাইকে প্রধান শিক্ষক বানিয়েছে। তো মেয়ের পরিবারটির কোনো ক্ষমতা না থাকায় তাদের নাবালিকা মেয়েকে ফিরে পেতে এই প্রভাবশালী পরিবারটির বিরুদ্ধে অসহায়ত্ব বোধ করছে এই হিন্দু পরিবারটি। এখন কথা হচ্ছে যে অনেকেই হয়তো ভাববেন যে মেয়ে তো এর আগে, এই প্রধান শিক্ষক তো এর আগেও সাতটি বিয়ে করেছে, তাহলে এখন লাভ জিহাদের প্রশ্ন কেন, তাই না? ইয়েস, লাভ জিহাদের প্রশ্ন সেইখানেই, কারণ এইখানে একটি ধর্মান্তরের মতো ঘটনা ঘটেছে এবং মেয়েটি নাবালিকা। আপনি বিয়ে করতে চান, যদি আপনি মেয়েটিকে ভালোবাসেন, যা নাম্বার ওয়ান, একজন নাবালিকা মেয়ের সাথে আপনি ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক আপনি করতে পারেন না। আরেকটি কথা হলো যে কোনো অধস্তন কর্মচারীদের সাথেও মানুষ কিন্তু প্রেমের সম্পর্ক করতে না করতে পারে না, অফিস, কোনো অফিস আদালতে এইসব জায়গায়। তার শিক্ষক তো অনেক উর্তে, শিক্ষক একজন পিতা মাতার মতো, অভিভাবকের মতো, এবং সেটা আপনার ওই মানে পশ্চিমা দেশগুলিতে, আমেরিকা, কানাডা, ইউরোপে, এইসব দেশেও কিন্তু শিক্ষকের সাথে ছাত্রছাত্রী, সেটা যেই বয়সেরই হোক, এই অনেক ক্ষেত্রে এই বাধা নিষেধ আছে, বিশেষ করে স্কুলগুলিতে আমেরিকার অনেক রাষ্ট্র রাজ্যে আর কি, কানাডার অনেক প্রভিন্সে এইটা নিয়মই আছে যে ডাজেন্ট ম্যাটার ছাত্রছাত্রীর বয়স কত, একজন শিক্ষকের বা শিক্ষিকার সাথে যদি একজন ছাত্র বা ছাত্রীর কোনো ধরনের এই রোমান্টিক রিলেশনশিপ হয়, সেইটাকে এই ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আইনত ব্যবস্থা, এটা বেআইনি, এরকম আইনও আছে এইখানে বিভিন্ন জায়গায় এবং এগুলি আমরা দেখেছি। সুতরাং বাংলাদেশের মতো, মানে বাংলাদেশের বাচ্চা কাচ্চারা আপনার আরও বেশি কোমলমতি, তাদেরকে আমরা সমাজ যেইভাবে এই ছায়া দিয়ে রাখি, আমাদের সমাজের ছায়াতলে, পরিবারের ছায়াতলে, আত্মীয়দের ছায়াতলে যেইভাবে আমাদের সন্তানরা বড় হয়, সেইভাবে কিন্তু তারা এই এই বাইরের জগতের প্রতি, জগতে খুব একটা বেশি এক্সপোজড হয় না। তো সুতরাং তারা আরও বেশি সরল প্রাণা, আরও বেশি কোমলমতি, এই এই জিনিসগুলি এই ট্যাকেল করার মতো, হ্যান্ডেল করার মতো তাদের সেই মানসিক যেই গ্রোথ সেটা হয় না। তো এইখানে যেহেতু এই শিক্ষকটি একটি হিন্দু নাবালিকা ছাত্রীকে ফুসলিয়ে, ভুলিয়ে বালিয়ে, প্রলোভন দেখিয়ে তাকে ধর্মান্তর করেছে, সুতরাং আমি এটাকে লাভ জিহাদি বলবো। এটার কোনো কেন, আচ্ছা, একদিকে অবৈধ নাবালিকাকে বিয়ে করা, অন্যদিকে আপনার বিয়ে করবেন, ভালোবাসবেন, প্রেম করবেন, আপনার ধর্ম পরিবর্তনের প্রয়োজন কেন? ইফ ইউ লাভ সামবডি for the sake of love, why you need to change convert, এইটা কেন?
কিন্তু এটা দেখা যাচ্ছে যে এই ঘটনাটা বারবারই ঘটছে, মানে এইটা এমন একটাই যে এই ওই সর্বরোগের মহৌষধের মতো, যে একটা এই হিন্দু বা খ্রিস্টান মেয়ে বা ছেলেকে ফুসলিয়ে যদি বিয়ে করা যায় তাহলে আমাদের চোদ্দ গুষ্টি বেহেস্তা লাভ করলো। এটা কিন্তু এই এইভাবেই হচ্ছে, কিন্তু ফুসলিয়ে করা হচ্ছে, নানানভাবে করা হচ্ছে, এবং এটা এই সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমরা খুব ঘন ঘন এই সংবাদগুলি দেখতে পাচ্ছি। তো এইভাবে এই এই যে হিন্দু ধর্মের একটি অপ্রাপ্তবয়স্ক মেয়েকে পড়ানোর নামে, তার শিক্ষক হবার অজুহাতে, সেই শিক্ষক হবার সেই সুযোগটা নিয়ে এই কুলাঙ্গার শিক্ষক তার নিজের পরিবারের ক্ষমতা, তারপরে তার রাজনৈতিক ছত্রছায়ায় প্রশাসনের সামনে থেকে এই যে এমন একটি কাণ্ড করেছে, এবং জানা গেছে যে পরিবারটিকে হুমকি ধমকিও দিচ্ছে, এটা কি কোনোভাবেই কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে? তারপরে এইভাবে মা বাবার কাছ থেকে একটি নাবালিকাকে, সেটা ফুসলিয়ে হোক অপহরণ করে হোক, জোরপূর্বক তুলে নিয়ে একটি এই অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ধর্মান্তরিত করা কি কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে? এটা কি সংখ্যালঘুদের ওপর এই যে চলমান নির্পীড়ন নির্যাতনের আরেকটি চিত্র না? আজ সেখানকার সংখ্যালঘু সম্প্রদায় তাদের ছেলে মেয়ে নিয়ে আতঙ্কিত। এই এইভাবেই যদি চলতে থাকে তাহলে কোন ভরসায় একজন মা বাবা তার সন্তানদেরকে স্কুলে পাঠাবে? এই ঘটনায় বিচারের দাবি জানাচ্ছে স্থানীয় হিন্দুরা এবং মেয়ের মা বাবা। সুতরাং আমাদের প্রত্যাশা থাকবে প্রশাসন খুব শীঘ্রই এই কুলাঙ্গার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তনুশ্রীকে উদ্ধার করে সসম্মানে তার মা বাবা এবং হিন্দু সমাজে ফিরিয়ে দেবে। আমরা এই দাবি করছি, এইটাই হওয়া উচিত, এইটাই মানবিক। তা না হলে, এবং একই সাথে আমি এটা দাবি করছি যে এই কুলাঙ্গার শিক্ষক শামীম আহমদকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ইটস ক্লিয়ারলি হি কুড বি চার্জড উইথ মানে এই বাল্যবিবাহ, রেপ, অফকোর্স দেয়ার ইজ এ রেপ দেয়ার, তারপরে করাপ্টিং এ মাইনর, এই জিনিসগুলি সরকার বিবেচনায় নিয়ে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেক, সেই কামনাই করছি। তো সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।